তো বন্ধুরা, এখানে সাপ আর বেজির মধ্যে যুদ্ধ লেগে গেছে। দেখি কে জেতে। দেখা যাচ্ছে বেজি চলে যাচ্ছে, ও আবার যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বেজিটা ওর সর্বনাশ। এত রাগ। তো বন্ধুরা, এখানে আমি বেশি কথা বলতে পারছি না। এখানে চুপ করে থাকতে হবে, তারপর দেখতে হবে কীভাবে ওরে সর্বনাশ। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এগুলো কী হচ্ছে? কই গেল? ও আচ্ছা, বাইরে। এখন বাইরে যাচ্ছে, বাইরে দেখি কই যায়, কোথায় যায়। আচ্ছা আচ্ছা, ও আবার যুদ্ধ লাগলো। সাপটা ওইদিকে একদিকে আছে, বেজিটা একদিকে যাচ্ছে। এবার মনে হয় চলে গেল। ওর বাবা, আবার বেজি আসলো। ওর সর্বনাশ। ওর বাবা, আস্তে 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 ভাই। এগুলো কী হচ্ছে? আস্তে। ওর সর্বনাশ আবার দিল রে। আবার 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 বেজি, কিন্তু মহা মহা পাজি। কিন্তু বেজি বেজিটা ঘুর ঘুর আবার আসে। ওর বাবা, ওর লেজের মধ্যে। ওর সর্বনাশ, লেজের মধ্যে ধরতে চায়। ওর বাবা, ও দারুণ পটু, দারুণ, অসাধারণ, অসাধারণ পটু ভাই। জোরে কথা বলতে পারছি না, নিচে পড়ে গেল। ওর বাবা, আবার বেজি তোর। ও এখন ভাগবে ভাগবে ভাগবে, ভাগতেছে। ও বেজিও ছাড়ছে না। ও সর্বনাশ, ও পিছনে মারল রে। ও এখন ভাগতেছে ভাগতেছে, সাপ এখন ভাগতেছে। দেখি কোথায় যায়। সাপ ভাগতেছে, বেজি পিছনে যাচ্ছে। সাপ, ওর সর্বনাশ, কই যাচ্ছে? মাঠের দিকে যাচ্ছে, পুকুরে নামবে। এই গর্তের মধ্যে ঢুকে গেছে। বেঁচে গেলে ভাই, বেঁচে গেলে আর আর কখনো বেরোবি না। ওখানে থাক, গর্তের মধ্যে থাক।